মোটরটা দূরের কথা, এই রাস্তা দিয়ে গাড়ি টানতে গোসা হয় গো দেবতারও। কোনো অসুস্থকে নিয়ে যেতে নাভিশ্বাস উঠে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও নাকি লাভের লাভ কিছুই হয়নি। বিষ্ণুপুরের কাষ্ঠমহল থেকে খড়িবেরিয়া এই রাস্তার হাল হকিকত তুলে ধরলেন প্রতিনিধি রাজু মুখোপাধ্যায়। এই রাস্তাটা হচ্ছে কি অনেক দিন ধরে এরকম ভাবে পড়ে আছে, আর কেউ মানে দেখছেও না এরকম ভাবে, মানে রাস্তায় কতবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা এই হচ্ছেটা কি বাচ্চারা যখন স্কুলে যায় তারা হয়, তাদেরও অসুবিধা হয়। এবার আমরা নিজে আমরা না সাইড চাপতে পারলে তখন সে গাড়ি মানে গাড়ির মুখে আমাদের পড়তে হয়। ভোট আসার আগেই এরকম করে, মানে বলে যে ছাড়াবো, আর এই অল্প মানে মানে কি বলবো, কই কিছুটা খারাপের মধ্যে একটুখানি সারিয়ে দেয়, তারপরে আবার যেই কাছেই হয়। রাস্তাটা বলতে গেলে অচলের মতনই, কিন্তু আমরা ব্যবহার করছি, কারণ আমাদের এটাই রাস্তা একমাত্র, আমাদের তো আর অন্য দিক দিয়ে কোনো দিক দিয়ে যাওয়ার পথ নেই। তো রাস্তা হয় ওরকম, ভোটের আগে একটু থাপো থুপো দিয়ে দেয়, তারপরে আবার যেমন তেমন, মানে বোধ হয় দু মাস যায় না আবার উঠতে শুরু করে। রাস্তা মোটেই ভালো না। এই রাস্তার কোথা থেকে কোথায় যাবে তুমি? এটা খড়িবের থেকে গোবড়া মোড়ে যাচ্ছে। সম্পূর্ণ রাস্তাটাই কি এরকম? পুরো রাস্তাটাই খারাপ। তাহলে কি প্যাসেঞ্জার নিয়ে যেতে বা গাড়ি? খুব খুব অসুবিধা রাস্তা যা, আমাদের গা হাত পা ব্যথা হচ্ছে, আর কি বলবো। রাস্তা কি অবস্থা, কি ভালো না? ভালো না, খুব খারাপ। এটা 3 কিলোমিটার সবই খারাপ। খড়িবের থেকে মেন রোড থেকে রত্তলা মোড় আমাদের অটো স্ট্যান্ড, ও অটো স্ট্যান্ড পর্যন্ত সব খারাপ। তো প্রশাসনকে কি বিভিন্ন জায়গা থেকে জানানো হয়েছিল এর আগে? প্রচুর, আমরা এর আগে একবার ভিডিও ঘেরাওয়া করতে, তারপরে একটু পিছ হলো, তারপরে আর কোনো রিপেয়ার পর্যন্ত হয়নি। রাস্তা যা আছে আর বলার কিছু নেই, মানুষ গেলেই বুঝতে পারবে রাস্তাটা কি ধরনের আছে। কিরম ধরনের? তুমি গাড়ি চালাও? এটা গাড়ি চালানোর জন্য, এটা গরু চালানোর জন্য রাস্তাটা ঠিক আছে। খড়িবেড়িয়া তেলে রত্তলা নয়, আরও অনেকগুলো রাস্তা আমরা পাঠিয়েছিলাম, অলরেডি টেন্ডার প্রসেস, হয়তো কয়েকদিনের মধ্যে আবার কাজ স্টার্ট হয়ে যাবে। 10-15 দিন পর থেকেই ওরা ওয়ার্ক অর্ডার পেয়ে যাবে, তারপর থেকে শুরু হয়ে যাবে। যেমন খড়িবেড়িয়া থেকে রথতলা পর্যন্ত এই রাস্তাটা তো টেন্ডার চলছে। একটা মৌদিহাট থেকে কল্যাণপুর প্রায় 13 কিলোমিটার রাস্তা, এই রাস্তার আরও টেন্ডার প্রসেসে চলছে। আর একটা পৈলান থেকে নেপালগঞ্জ, এটা কাজ চালু হয়ে গেছে অলরেডি। একটা কোম্পানি পুকুর থেকে দমদমা, এই রাস্তাটাও, এটা বাংলা সড়ক যোজনার রাস্তা, সেটাও প্রায় 6 কিলোমিটার রাস্তা, সেটাও টেন্ডার প্রসেসে হয়ে কাজ চালু হয়ে যাবে। এরকম এইগুলো 5খানা 6খানা রাস্তা অলরেডি টেন্ডার প্রসেসে আছে, এবং হয়তো 1 মাসের মধ্যে কাজ স্টার্ট হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভা, ইটিভি ভারত থেকে রাজু মুখার্জির রিপোর্ট।